দিদি এসেছিল ডাক্তার ঘর নাম লেখাবার জন্য আগের বাসে চলে আসে তারপরের বাসে আমি আসি এসে দেখি যে দুর্ঘটনা হয়েছে তারপরে বলছে আমাকে যেমন নাম লেখাবার জন্য ওইখানকে ডেকে নিয়ে গেছিল ব্লু প্রিন্টার থেকে ওখানে নিয়ে এসে দিয়ে ওরা বললো যে ডাক্তার আসতে দেরি হবে আমাকে দেখতে বললো দিয়ে ও দেখছিল দেখতে দেখতে আবার পালিয়ে গেল দিয়ে আবার ফোন করেছে বলছে ও আসতে দাঁড়াও দিয়ে দিদি বুঝতে পেরে গেছিল বলে দিদি এবারে বেরিয়ে আসার জন্য পালিয়ে এসেছিল তখন এবারে ধাক্কা দিয়ে আর শাটারটা নামি দেয় উনি কি কর্মচারী ছিলেন ওখানে আমি বলতে পারছি না বলছি দিদি আমরা তার বাড়ি কোথায় তারপরে দিদি আসতে তো দিদি বললো আমাকে তারপরে বাড়ির লোককে ফোন করলো আরামবাগে যে ব্লু প্রিন্টে ওই সমীরণ মন্ডলের চেম্বারের পাশে আচ্ছা ডাক্তার দেখাতে এসেছিল ডাক্তার দেখাতে এসে বলছে একটু দেরি আছে এসে ও পাশের ঘরে নিয়ে যে রেপ করেছে ও আমার তো পাশের গ্রামে ঘর ওর খরকে শুনি ঘর আমার আঙের ঘর আর যে পেশেন্টটাকে ধর্ষণ করেছে তার হচ্ছে তোমার বাবরুল ভুরে ঘর আমি এসে শুনছি রাস্তায় দাঁড়িয়ে শুনছিলাম আমার হাতে হচ্ছে বাজারের থলি এ বলার কিছু নয় এ পশ্চিমবঙ্গ সরকার যারা পরিচালনা করছে এই সরকারের রাজ্যের একটা অভ্যস্ত জায়গায় দাঁড়িয়ে গেছে যে ধর্ষণ আর তলাবাজি কারণ সরকার যারা পরিচালনা করছে উচিত হবে যে যারা ধর্ষণকারী যারা তলাবাজকারী তাদের বিরুদ্ধে শাস্তি দিতে হবে শাস্তি যদি না থাকে এ তো সুযোগ করে নিচ্ছে মানুষ না যে আমি যখন ধর্ষণ করব আমি যখন তলাবাজি করব আমি যখন মামলারি করব আমার শাস্তি নাই অতএব পুলিশকে খুঁজে দোষীদের খুঁজে তাদের কঠোর শাস্তি দিতে হবে এই শাস্তির ব্যবস্থা করলেই তা থেমে যাবে।